নদীর উপর সেতু আছে কিন্তু নেই সহজে পারাপারের উপায়। মৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতু নির্মাণের এক বছর পরও দুপাশে হয়নি সংযোগ সড়ক। বাঁশের মই দিয়ে সেতু পারাপার করতে হয় স্থানীয়দের। জামালপুরের মেলান্দহে কাটাখালী নদীর উপর নির্মিত সেতুটিরও একই দশা। এই কারণে সেতু দুটি কোনো কাজেই আসছে না স্থানীয়দের। কুলাউড়ায় মনু নদের উপর 232 মিটার দীর্ঘ রাজাপুর সেতু নির্মাণে খরচ হয় প্রায় 32 কোটি টাকা। 2018 সালে কাজ শুরুর পর 2021-এ শেষ হলেও ভোগান্তির শেষ হয়নি এলাকাবাসীর। সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের উঁচু মই বেয়ে উঠতে নামতে হয় সবাইকে। বেশি দুর্ভোগে পড়তে হয় বৃদ্ধ, নারী, শিশু এবং রোগীদের পারাপারে। এ অবস্থায় সংযোগ সড়কটি দ্রুত নির্মাণের দাবি স্থানীয়দের। এত টাকা খরচ করে গভর্নমেন্ট এই সেতুটা বানাইলো, কিন্তু আমাদের এখানে কোনো উপকার আসতেছে না। মই দিয়ে এই সেতু উঠানামা করতে হচ্ছে এবং আমাদের অনেক কষ্ট হচ্ছে। কিছু দেন না, না দিয়ে তারা সার দেন, কাজ ঘুরাইলেই তো। সড়ক ও জনপথ বিভাগ 2020 সালে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিলেও তা আটকে আছে জমি অধিগ্রহণের মধ্যেই। তবে দ্রুত এই সংক্রান্ত কাজ শুরুর আশা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তার। আমরা এই 7.5 কিলোমিটার সংযোগ সড়কের কাজ হাতে নিয়েছি এবং ইতিমধ্যে ঠিকাদার মাঠে কাজ করছে। আমরা ভূমি অধিগ্রহণের একটা অর্ধেক আমরা হয়তোবা আগামী 1 মাসের মধ্যে সফলভাবে শেষ করে উপকারভোগীদেরকে তাদের ন্যায্য মূল্য পরিশোধ করতে পারবো আশা করছি। এটা সত্যি যে ভূমি অধিগ্রহণের যে বর্তমান প্রক্রিয়াটা আছে এটা অত্যন্ত জটিল, দীর্ঘমেয়াদী। এদিকে জামালপুরের মেলান্দহ উপজেলার কাটাখালি নদীর উপর নির্মিত 90 মিটার দীর্ঘ সেতুরও একই দশা। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করলেও দুপাশে সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজেই আসছে না এলাকার মানুষের। আমরা ব্রিজ পাইছি, রাস্তা পাইনি। আমাদের মাটির দরকার, রাস্তার দরকার। রাস্তা সারা ব্রিজটা যে করছে এটা বোকামি করছে, কিন্তু ব্রিজ করছে এখানকার বর্তমানে আমরা রাস্তা চাই। ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নির্মাণের কাজে দেরি হচ্ছে, তবে শীঘ্রই কাজ এগিয়ে নেওয়ার কথা জানান LGED কর্মকর্তা। মেলান্দ উপজেলার বন্দর রোহনামুখ স্থানে 90 মিটার ব্রিজের আমরা মূল স্ট্রাকচারের কাজটা কমপ্লিট করেছি। অ্যাপ্রোচ রোডের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত একটু জটিলতা থাকায় আমাদের কিছুটা সময় ব্যয় হয়েছে। আমরা খুব দ্রুত গতিতে অ্যাপ্রোচের কাজটা কমপ্লিট করব। সেতুটির দুপাশে সংযোগ সড়ক নির্মাণ হলেও মেলান্দহ উপজেলার সাথে মাহমুদপুর ইউনিয়নের প্রায় 50,000 মানুষের নির্বিঘ্নে যোগাযোগ সম্ভব হবে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির। শোভন, শোভন, আমরা যেমনটি প্রতিবেদন দেখলাম সেতু নির্মাণ হয়েছে কিন্তু সংযোগ সড়কটি হয়নি, ভূমি অধিগ্রহণের ব্যাপারে কর্তৃপক্ষ আপনাদের কিছু জানিয়েছে কিনা যে কবে নাগাদ এই সড়কটি তৈরি হবে? জি, আপনি যেমনটি বলছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলা সদরের সাথে মাহমুদপুর ইউনিয়নের জনগণের যোগাযোগ সহজ করতে নাংলা ইউনিয়নের বন্ধরোয়া গ্রামের কাটাখালী নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই ব্রিজটি নির্মাণের আরেকটি কারণ হলো কাটাখালী নদীর দুই পাশে বিশাল ফসলি জমির মাঠ। এই জমির ফসল আনা নেওয়ার ক্ষেত্রে কৃষকদের দুর্ভোগ কমানোর জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজটি চালু হলে মাহমুদপুর ইউনিয়নের 8টি গ্রামের জনগণ বেশ উপকৃত হবে। এই ব্রিজটিতে চলাচলের জন্য খুবই আশাবাদী তারা, কিন্তু রাস্তা না থাকায় এই ব্রিজটি তাদের কোনো কাজে আসছে না। তাদের ক্ষেতের ফসল প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরে আনতে হচ্ছে, আর স্থানীয়দের চলাচলের ক্ষেত্রে দুর্ভোগ তো রয়েছে। এখনও কয়েকজন নৌকা দিয়ে নদী পারাপার করছে। আমি এসব বিষয় নিয়ে কথা বলেছি LGD নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন 90 মিটার এই ব্রিজটি নির্মাণের শুরু থেকেই LGDকে প্রতিটি পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয়। বন্দরহুয়া গ্রামের কিছু ব্যক্তির জন্য এই ব্রিজের নির্মাণের স্থান পরিবর্তন করা হয় কয়েকবার। এরপর গত 9 মাস আগে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এখন ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ব্রিজের দুই পাশে রাস্তার নির্মাণের কাজ আটকে আছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে, এরপরে শুরু হবে রাস্তা নির্মাণ কাজ। সব মিলিয়ে এই ব্রিজ চলাচলের উপযোগী হতে আরও 6 মাসের অধিক সময় লাগবে। মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির। শোভন।